ভাই পুরাই ফেলতে হবে। তুই আমার থেকে বেশি বুঝিস, তুই আমি তোর জন্ম দিছি না, তুই আমার জন্ম দিছিস। হ্যাঁ, তোর কোর্সের সার্টিফিকেট এনে পুরালি, ওইটা ভিডিও করে ফেসবুকে দিলি, ভাইরাল হয়ে যাবে। আর ভাইরাল হলে তোর ওই ডাইকে নিয়ে তো চাকরি দিয়ে দেবে না। এটা ছেলে তো আর এই সার্টিফিকেট পুরাতে পারে না, কথা তো ঠিকই বলেছিস, কারণ ওর তো আর বউ কাজ চাকরি করে খাওয়াবে না। বাদ দে, তোর জন্য আমি মেয়ে দেখবো, তাও সে সাহস করতে পারি। জিয়ে নে যাচ্ছি কয় আঙ্কেল, মাইন্ড করেন না আমাদের ফর্ম ফিল আপ করা। কাজ করে তোর মেজি ভাই, ওর কাছে ফোনটা ধরাই দে, ওর আমি একটু আসতে কব বাড়ি। বাড়ি করতে আসবে? সব তো তুমি বুঝলি হবে না, কিছু তো আবার বুঝার দরকার আছে নাকি? তুই ফোনটা ধরাই দে, আমি করছি তখন শুনছানে, দুইবার করতে পারবো না। চাকরি আগে 16 দিন বয়স হয়ে যায়, 1 মাস অন্তত পুরো, তারপরে আসতে গিয়ে না লাগবে না। তার সরকারি চাকরি হলে তোর গার্মেন্টসে কাজ করার দরকার আছে? আমি তোর এই হ্যালো হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছো বাবা? ও এখন গার্মেন্টসের ডিউটিতে রয়েছে, আও তুমি এই করো, ওই ডিউটি করতে হবে না, তুমি ওই সার্টিফিকেটটা নিয়ে বাড়ি চলে এসো। হ্যাঁ, তোমার সরকারি চাকরির ব্যবস্থা করতেছি। ওরে বাবা, হইবে নেই, আরে ইন্টারভিউ দিতে দিতে ভাইবা দিতে দিতে জুতোর তলা ক্ষয়া হয়ে গেছে, তা কি হয়েছে? এইবার আর ইন্টারভিউও লাগবে না, ভাইবাও লাগবে না, আর ঘুষ তো লাগবেই না। সার্টিফিকেটটা আইনে পুরাই ভালো। ও নো, কি বলছ? কথা কইসনি? আরে হ্যাঁ, পুরাই ফেলতে হবে, তুই আমার থেকে বেশি বুঝিস, তুই আমি তোর জন্ম দিছি না, তুই আমার জন্ম দিছিস। হ্যাঁ, তোর কোর্সের সার্টিফিকেট এনে পুরালি, ওইটা ভিডিও করে ফেসবুকে দিলি, ভাইরাল হয়ে যাবে। আর ভাইরাল হলে তোর ওই ডাইকে নিয়ে তো চাকরি দিয়ে দেবে না। ও এ তুই দেখেছিস তো, দেখেছিস তাড়ি তোর আবার বলতে আসছে কেন? ওই একজনের হইয়ে হইয়ে স্যার হবে না, একজনের হয়ে স্যার হবে না, তোর কইস কিনা? ইতিপূর্বে এরম একজন করি ভাইরা হয়েছে, তাকে উপকার হয়েছে। ও ওই ভ্যান চালাও আর ও হাই, হ্যাঁ হ্যাঁ, মানে ওই যেইটা ভাইরাল হয় ওইটা ডেকে নিও, আর পরে আর কারোর করে না। তাও তো একটা কথা রে, ভাইরাল না হলি তা যে সেমড়িটা সার্টিফিকেট পুড়াইলো, ও তো পুড়াইছে, ওর একটা আত্মবিশ্বাস আছে যে সার্টিফিকেট পুড়াই ফেললো, অসুবিধা না, বিয়ে হলি ওর স্বামী খাওয়াবে। তাহলে এটা ছেলে তো আর এই সার্টিফিকেট পুড়াতে পারে না, কথা তো ঠিকই বলেছিস, কারণ ওর তো আর বউ কাজ চাকরি করে খাওয়াবে না, ওর তো আর মেয়ে চাকরি করে, কথা ঠিক বলেছিস। তাহলে চাকরি হয় খালি ওই একজন করে ভাইরাল হয় যে, তার পরে আর কারোর হয় না। সার্টিফিকেট পুড়াই এসে চাকরি হয়ে গেল, মেয়ে মানুষ চাকরি না হলেও কি হইতো? বিয়ে হইতো, বিয়ে হলে কি হইতো? স্বামী খাওয়াইতো। কিন্তু একটা ছেলে আসলে তো তাই, এ সার্টিফিকেট পুড়াই ফেললি এ কুল ও কুল দুই কুলি তো আড়াই ফেলবে, না কেউ চাকরি করে খাওয়াবে, না কেউ চাকরি দেবে, কথা তো সত্য। কথা আসলে ছেলেগের কোনো গতি নেই, এগের কোনো সাথী নেই, এগের কোনো বাতি নেই। একটা বিয়ে করতে গেলি তাও শোনা যায় মেয়ে নাকি ফিল আপ, উনি আর এক জায়গায় ফর্ম ফিল আপ করিস। বাদে, তোর জন্য আমি মেয়ে দেখবো তাও সে সাহস করতে পারি, জিয়ে নে যাচ্ছি কয় আঙ্কেল, মাইন্ড করেন না আমাদের ফর্ম ফিল আপ করা। সুবিধে নেই, তুই এক কাজ করিস, আর ওই গার্মেন্টসে গেছিস, তোর মতো এরম অসহায় দুঃখী এতিম মিসকিন ফকিননি আয়ের আমাটা দেখিতে বাড়ি আইসান মাইনি নুবান, মাইনি নুবানে। আচ্ছা বাবা, ভালো থাকো, ভালো থাকো, হ্যাঁ দোয়া করি আনে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। হবে না, তুমি কিছু জানি বলছো? নতুন চাকরি দিয়ে গেছে, তুমি সার্টিফিকেট বাড়ি আনে পুরা দিয়ে বলছো? আমি দেখেছি এরকম ঘটনা ঘটিয়েছে, কিন্তু এটা মেয়েকের জন্যে, ছেলেকের জন্যে না। মেয়েরা যেখানে যায় বিদেশে গেলি দেখি যে মাকসেদের ছেলেও বিদেশে গেল,
আবার আলামিনের মেয়ে বিদেশে গেল, মাকসুদের ছেলে মাসে 30,000 পাঠায়, আলামিনের ছেলে মেয়ে 90,000। 90,000 কেন কয়, ওর কাছে নাকি ইনকামের রাস্তা আছে অনেক। আল্লাহ জানে কই লাভ, যেমনে যাই ভালো। আয় ওরে মা।